ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই ও শুভেচ্ছা আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় সমাজের বিভিন্ন পেশা এই অধ্যায় নিয়ে আলোচনা করব চলো আমরা আলোচনাটি শুনি সমাজের বিভিন্ন পেশা যারা উৎপাদন করেন সমাজে নানা ধরনের কাজ আছে মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন কাজের সাথে জড়িত কেউ ফসল উৎপন্ন করেন আবার কেউ অন্যদের সেবা দান করেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন শহরেও অনেক মানুষ বাস করেন গ্রাম ও শহরের পেশায় আছে নানান বৈচিত্র্য গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদন কাজের সাথে জড়িত কৃষক যারা কৃষিকাজ করেন তাদের আমরা কৃষক বলি কৃষক ধান পাট বেগুন টমেটো মূলা গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন আমরা নানা রকম খাদ্য খাই এর সবই কৃষক উৎপাদন করেন জেলে জেলে খাল বিল হাওর বাউর নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরেন জেলে মাছ বিক্রি করে অর্থ উপার্জন করেন মাছ আমাদের প্রিয় খাদ্য এসো বলি এক পেশা বলতে কি বুঝি দুই উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশার নাম বলো তিন তোমরা এই পাঠে কি কি ফসলের নাম জানলে চার পাঠের বাইরে আরও কোন কোন ফসলের নাম জানো পাঁচ কোথায় মাছ ধরা হয় এসো লিখি একজন কৃষক কি কি কাজ করেন আরও কিছু করি নানা রকম পেশাজীবীদের ভূমিকায় দলে অভিনয় করে দেয় অন্যরা বলবে কোন পেশার অভিনয় করা হলো যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও জেলে কি কাজ করেন ক মাছ ধরেন ঘ কাপড় বোনেন হাঁড়ি তৈরি করেন ঘ পোশাক তৈরি করেন জেলে কি কাজ করেন জেলে মাছ ধরেন বাম পাশের শব্দগুলো থেকে স্থানে সঠিক শব্দটি বসাই মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে ড্যাশ বলে তাকে পেশা বলে খ যারা কৃষি কাজ করেন তাদের আমরা কৃষক বলি গ বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন ঘ জেলে জাল দিয়ে মাছ ধরেন যারা তৈরি করেন বিভিন্ন পেশায় মানুষ বিভিন্ন উপকরণ ব্যবহার করে নানা জিনিস তৈরি করে থাকেন কুমার কুমার কাদামাটি দিয়ে হাড়ি পাতিল কলস টব ইত্যাদি তৈরি করেন এগুলো আমরা ঘরের কাজে ব্যবহার করি দর্জি ও তাঁতি তাঁতি সুতি রেশম ও পশমের সুতা দিয়ে তাতে কাপড় বুনেন দর্জি সুতি সিল্ক দিয়ে নানা রকম পোশাক তৈরি করেন আমরা এসব পোশাক প্রতিদিন পরি বিশেষ উৎসব ও অনুষ্ঠানে নতুন পোশাক পরে আনন্দ পাই রাজমিস্ত্রি রাজমিস্ত্রি ইট সিমেন্ট বালু লোহার রড ইত্যাদি দিয়ে ঘর বাড়ি তৈরি করেন গ্রাম ও শহর সব জায়গাতেই এ ধরনের ঘর বাড়ি রয়েছে এসো বলি নিচের পেশাজীবীরা কি কি উপকরণ ব্যবহার করে থাকেন কুমার কাদামাটি ব্যবহার করেন তাতি রেশম ও পশমের সুতা ব্যবহার করেন দর্জি সুতি সিল্ক ব্যবহার করেন রাজমিস্ত্রি ইট সিমেন্ট বালু লোহার রড ব্যবহার করেন এসো লিখি এক যারা তৈরি করেন এরকম আরও কয়েকটি পেশার নাম লেখো দুই এসব পেশা থেকে একটি পেশা বেছে নাও এবং খুব সংক্ষেপে তার কাজের বর্ণনা দাও আরও কিছু করি পাশের পৃষ্ঠা থেকে একটি পেশা বেছে চারটি খাতায় আঁকো এবং পেশাজীবীর নাম তিনি কোন 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 উপকরণ ব্যবহার করেন ও কী তৈরি করেন তা লেখো যাচাই করি অল্প কথায় উত্তর দাও সব পেশার মানুষকে আমরা সম্মান করব কেন যারা সেবা দেন চালক চালক বাস ট্রাক ট্যাক্সি রিকশা প্রভৃতি চালান যানবাহনে করে চালক আমাদের বিভিন্ন জায়গায় আনা নেওয়া করেন চালক যানবাহনের সাহায্যে নানা রকম মালপত্র আনা নেওয়া করেন ডাক্তার ও নার্স অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যান অনেক সময় হাসপাতালে ভর্তি হন নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন তারা রোগীদের ওষুধ ও পথ্য খাওয়ান নার্স ডাক্তারের কাজে সাহায্য করেন শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদের স্কুলে পড়ালেখা শেখান তারা খেলাধুলা নাচ গান ছবি আঁকা ইত্যাদি বিষয় শিখতে সাহায্য করেন সমাজে প্রত্যেক পেশায় সমান গুরুত্বপূর্ণ এসো বলি প্রতিদিন তোমার আশেপাশে কোন পেশাজীবীদের কাজ করতে দেখা যায় তাদের কাজের বর্ণনা করো এসো লিখি নিচের পেশাজীবীরা আমাদের কীভাবে সাহায্য করেন চালক ডাক্তার নার্স শিক্ষক নিচের তিনটি শিরোনামে বিভিন্ন পেশার নাম লেখো আরও কিছু করি তুমি বড় হয়ে কি হতে চাও তোমার জীবনের লক্ষ্য নিয়ে দুটি বাক্য লেখো ও ছবি আঁকো যাচাই করি বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলোর মিল করি কৃষক কুমার রাজমিস্ত্রি মাটি দিয়ে বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলোর মিল করি মাটি দিয়ে হাড়ি কলস তৈরি করেন কুমার রোগীকে ঔষধ ও পথ্য খাওয়ান নার্স ফসল ও সবজি চাষ করেন কৃষক ইট সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করেন রাজমিস্ত্রি পেশাজীবীদের ছবির সাথে নামের মিল করি এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি একজন শিক্ষক ক্লাসে ছাত্রছাত্রীদের পাঠদান করাচ্ছেন তাহলে আমরা এখানে লিখতে পারি শিক্ষক সঠিক হয়েছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন ড্রাইভার একটি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে চালক সঠিক হয়েছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি জেলেরা মাছ ধরছে তাহলে এখানে হবে জেলে সঠিক হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছি একজন দর্জি অর্থাৎ শিলায়ের কাজ করছে তাহলে আমরা এখানে দিতে পারি সঠিক হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ক্লাস পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে